This is Tiny Out with Adnan, Cox's Bazar, Bangladesh. সবাই নিশ্চয়ই ভালো আছেন। এখন লাঞ্চ টাইম, তো লাঞ্চ করতে যাব। কক্সেস বাজার বেসিক্যালি লাঞ্চ করার জন্য এন্ড অফ দ্য ডে ওই বাঙালি রেস্টুরেন্টগুলোই ভালো, যে এই বাংলা রেস্টুরেন্টগুলোতে একটু সামুদ্রিক মাছ পাওয়া যায়, আপনার বিভিন্ন রকমের ভর্তাভাজি পাওয়া যায়, তো সেই রকম রেস্টুরেন্টগুলোই যেহেতু ভালো, সো সেই জায়গার থেকে আমি টপ রেটেড একটা রেস্টুরেন্টে এখন প্ল্যান করছি যাওয়ার। সেটার নাম হচ্ছে পৌষি রেস্টুরেন্ট। তো পৌষি রেস্টুরেন্টে যাই, গিয়ে দেখি সেখানকার কী কী খাবার, কী বিষয় আসে। আর আমার প্ল্যান আছে যে লাঞ্চের পরে একটু সূর্যটা যখন একটু হেলে যাবে তখন একটু বিচের দিকে হাঁটাহাঁটি করবো, যাতে আপনারা একটু এই কক্সবাজারের বিচটা খুব ক্লোজলি একটু দেখতে পারেন। সেই জায়গা থেকে দেখলাম একটু সানসেট টানসেট দেখার একটু প্ল্যান আছে, দেখি ফাইনালি কতদূর কী করা যায়। আর রেগুলার ইনফরমেশান হচ্ছে ফুড কোর্টের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, যারা এখনও মেম্বার না গিয়ে মেম্বার হয়ে যাবেন। আমার সমস্ত পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক আছে, যারা ফলো করতে চান, বিভিন্ন ইস্যুতে কমিউনিকেট করতে চান, তারা আমাকে মেইল করতে পারেন, আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। আর আমার এই ট্যুরের অ্যাকোমোডেশন পার্টনার হচ্ছে ওশেন প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, তাদের ফেসবুক পেজের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। আপনারা যদি বুকিং সংক্রান্ত কোনো বিষয়ে কথা বলতে চান তাহলে সেখানে মেসেজ করতে পারেন, অথবা তাদের ফোন নাম্বার থাকছে ফেসবুক পেজে, সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। লেটস গো। ওকে, এই হচ্ছে পৌষি হোটেল অ্যান্ড এইটা পুরো নাম হচ্ছে পৌষি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই পৌষি নাম দিলে কিন্তু গুগল ম্যাপে এইখানে বিভিন্ন জিনিস আসে, অনেকগুলো আসে। তো এই জায়গাতে স্পেসিফিকলি আপনারা পৌষি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইটা সিলেক্ট করে নেবেন, তারপরেও আমি এটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যাতে স্পেসিফিক লিঙ্কে এসে আপনারা রেস্টুরেন্টটা পেয়ে যান। জানি না অডিও কোয়ালিটি কীরকম আসবে, তারপরে চেষ্টা করবো, ঠিক আছে, বাট ক্রাউড অনেক আছে। আচ্ছা, টেবিলটা মুছে দিই, তারপরে অর্ডার নিয়ে কথা বলছি। খানা কী কী? কোরাল মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, রূপচন্দ মাছ, ইলিশ মাছ। আস্তে আস্তে, কোরাল মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, রূপচন্দ মাছ, ইলিশ মাছ, লোটিয়া ফ্রাই, দেশি মুরগি, গরু কালো পোড়া, মিক্স সবজি, ভাজি ভর্তা। ভাজি ভর্তা। মুরগি কয় পিস থাকে? ওকে, আচ্ছা, তাইলে আপনি ওই যে ভর্তা ভাজিটা যে দেন, আর হচ্ছে কোরাল মাছ কীরকম? পিস পিস ভোলা কয় পিস থাকে? এক পিস একশো পঞ্চাশ টাকা। আচ্ছা, আপনি এক পিস কোরাল দেন আর মুরগি দেন আর ভাতি ভাজি ভর্তা যা আছে আপনি এগুলো সব, ঠিক আছে। সেম ফুডের রিপিটেশন না করে এক এক জায়গায় এক এক রকম অর্ডার দেওয়াটা বেটার, কারণ যেহেতু এই কক্সবাজারে এই টাইপের রেস্টুরেন্ট অনেক আছে, সো মেনুতে রিপিটেশন প্রচুর আছে, সো এই কারণে আমি একটু ভ্যারিয়েশন রেখে রেখে অর্ডারটা দিচ্ছি। প্লেটগুলো ধোয়া, তারপরেও একটু সেকেন্ড টাইম তারা কাস্টমারদেরকে স্যাটিসফাই করার জন্য বা কনফিডেন্স গ্রো করানোর জন্য এরকম এই পানিটা কিন্তু গরম পানি, গরম পানির সাথে লেমন দিয়ে একটা রিফ্রেশমেন্ট, রিফ্রেশিং একটা স্মেল, ফিলিং সব কিছু মিলায়। রেডি, এখানে শসা আছে, গাজর আছে, কাঁচামরিচ আছে, লেবু আছে, পিস। আরে বাপ রে, এখানে ভর্তা কি কি বলেন তো? এটা হচ্ছে বরবটি সিম। বরবটি সিম, এটা কি ছুরি শুটকি? এটা কি ছুরি শুটকি? কাঁচামরিচ, তিক্তল ভাজি, ডাল ভাজি, কলমি শাক, আলু ভর্তা। ওকে, ঠিক আছে, এগুলো কত দাম? একটা একটা করে চল্লিশ টাকা, মানে পরিমাণ একটু বেশি বেশি থাকবে, চল্লিশ টাকা, মানে এক একটা চল্লিশ টাকা, মানে আর খুব পরিমাণ বেশি থাকবে। আচ্ছা, আর আপনি ধরছেন হচ্ছে পুরোটা প্যাকেজ আর কি? আচ্ছা, প্যাকেজ আপনি যদি ইন্ডিভিজুয়ালি ভর্তা নেন
তাহলে সেটা সাইজ আর একটু বড় থাকবে, যেগুলোর প্রাইস হচ্ছে 40 টাকা করে। বাট উনি আমাদের সবার জন্য একসাথে আর কি পুরো একটা প্যাকেজ করে দিছে, যেটার দাম হচ্ছে 150 টাকা। ওকে ঠিক আছে, বাদ বাকি নিয়ে আসি, আমি একটু রাইস দিয়ে স্টার্ট করি। এরকম একটা প্যাকেজ দিলে ইনফ্যাক্ট আপনার 5-6 জন আরামে খুব ভালো মতো খেয়ে ফেলা যাবে। শাক খাই, কলমি শাক, তেল মশলা কম মোটামুটি, বুঝতে শাকের মধ্যে প্রবলি একটু পেঁয়াজ পাতা দেওয়া আছে, ওকে এইটা সম্ভবত করলা, এইটা আসলে ভর্তা ভাজি শুটকি এগুলো সব কিছু দিয়ে একটা প্ল্যাটার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 12টাই করলা এবং আলু। আচার আর চাটনি এই দুটো হচ্ছে ফ্রি। আচারটা দেখি তো কিরকম, মিষ্টি মিষ্টি এবং ঝাল দুইটাই আছে। এরকম গরমকালে যে ঠাস করে বড়ইর আচার পাওয়া যাবে আনএক্সপেক্টেড ছিল। আচ্ছা চাটনিটা কী দিয়ে করছে একটু দেখি, এটা মোস্টলি পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে চাটনি। আচ্ছা আমি এখন একটু মাছটা দেখি, এটা হচ্ছে কোরাল মাছ, কোরাল মাছটা একটু গ্রেভি অ্যান্ড 150 টাকা দাম, সেটার সাইজ অ্যাপ্রক্সিমেটলি এরকম, একটু দেখি চেক। টমেটো দিয়ে রান্না করছে, টমেটো
চিকেন, আচ্ছা চিকেন বলছিল হচ্ছে চার পিস থাকবে সেরকম, এক দুই তিন চার। আমি একটু রামটা নিয়েই দেখাই আপনাদেরকে। ঝোলটাকে একটু দেখি, এটা হচ্ছে ভুনা টাইপের মাংস এবং চিকেনটা কিন্তু এখান থেকে দেখে বোঝা যাচ্ছে প্রবাবলি ইটস এ রিয়েল দেশি মুরগি, কারণ একটু আমাদের দেশি মুরগির মাংসটা কিন্তু এরকম একটু লালচে লালচে কালারের থাকে। ফাইনালি তো আমার ফেভারিট ঝোল আর ডাল, এই দুটো মিক্সড। ডালটা বেশ ঘন, মাংসের ঝোল আর একটা লেবু, সেই জমবে কিন্তু। অলওয়েজ মাংসের ঝোল, ডাল আর লেবু, এটা হচ্ছে বেস্ট। ওকে, তাহলে খাইতে থাকি। আইটেম তো সবই দেখাই দিলাম, বিলটা নিয়ে আবার কথা হবে, তাহলে বিল পুরো ডিটেইল আপনাদেরকে বলবো কী পরিমাণ কী হলো এবং আমরা যা ফুড আছে তাতে চারজন আমরা খেতে পারবো, কারণ চার পিস মাংস আছে। একটা ডেজার্ট অর্ডার করছিলাম, এটা এখানে হচ্ছে এই কাস্টার্ড দই এই টাইপের ডেজার্ট এখানে আছে, তা কাস্টার্ডটা সবাই খাচ্ছে দেখে কাস্টার্ড অর্ডার করলাম, একটু দেখি কীরকম আর কি। কাস্টার্ড ক্রিম, এইখানে অ্যামন্ড, কিশমিশ, আপনার চেরি, এরপরে এটা হচ্ছে ডালিম,
আর আমার মনে হয় অ্যাপল এইগুলো প্রবাবলি অ্যাপল অ্যাপল ক্রিমটা খুবই থিক অ্যান্ড হেভি ক্রিম, ফ্রুটসের পরিমাণ মোটামুটি ভালোই আছে, বিলটা নিয়ে আপনাদের সাথে কথা বলি। বিল হচ্ছে ভাত আমরা বড় ডিশ নিয়েছিলাম ১২০ টাকা, ভর্তার পুরো প্ল্যাটারটা যেটা 12টা বা 14টা আইটেম ছিল ১৫০ টাকা, মুরগি 4 পিস ছিল দেশি মুরগি বলছে সেটা হচ্ছে 280 টাকা, কোরাল মাছ 150 টাকা, বাট 150 টাকা অনুপাতে আমার কাছে সাইজটা স্যাটিসফ্যাক্টরি মনে হয়নি, টেস্টের ব্যাপারে যাচ্ছি না আমি সাইজের কথা বলছি। ডালটা হচ্ছে 30 টাকা, ডালটা বেশ ঘন ছিল, ডালটা বেশ ভালো লাগছে, আর পানি ছিল 1.5 লিটারে একটা 25 টাকা, আর এই ডেজার্ট কাস্টার্ডটা হচ্ছে 60 টাকা, অল টুগেদার 815 টাকা। ওকে, আমার একটা ফাইন্ডিংস বলি, সেটা হচ্ছে যে কক্সেস বাজারে ওভারঅল সব রেস্টুরেন্টেই প্রাইস কিন্তু একটু হাই, মানে মেবি ট্যুরিস্ট জোন ট্যুরিস্ট স্পট হিসেবে, এবং অবশ্যই ইটস ওকে, কারণ আমি পৃথিবীর অনেক জায়গায় দেখছি, অনেক জায়গায় ট্যুর করতে গিয়ে দেখছি যে এই ধরনের বিচ এরিয়া বা ট্যুরিস্ট স্পট যেগুলো আছে সবগুলোতেই কিন্তু ফুডের প্রাইস ইজ মানে ভেরি হাই। যেন আমি একটা কম্পারিজন আপনাদেরকে বলতে পারি যে যে ফুডটা আমরা এখানে 815 টাকা দিয়ে খাইছি, এই সেম ফুডটা ঢাকায় যদি এক্সপ্লোর করতাম কোনো একটা ভালো রেস্টুরেন্টে, তাইলে কিন্তু ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম 500 থেকে 550 টাকা এরকম একটা প্রাইস আসত। তো এই হচ্ছে, মানে এগুলো আমি নেগেটিভ বলছি না কিছুই, আমি বলছি যে আপনাদের প্রস্তুতিটা যাতে সেরকম থাকে যে কক্সবাজারে আপনার খাবারের খরচটা, থাকার খরচ, খাবারের খরচ সব কিছুই একটু হাই হবে, তো আপনি যখন ঘুরতে আসবেন তখন মেন্টাল এই প্রিপারেশনটা যেন আপনার থাকে। ওকে গ্রেট, তো এখন আমি এখানের থেকে একটু আপনাদেরকে বলছিলাম যে বিচের দিকে যাব, তো একটু কলাতলির এইদিকে না নেমে আমি একটু ওই পাশে মানে মেরিন ড্রাইভ ধরে একটু সামনে গিয়ে কোনো একটা বিচে হয়তো একটু হাঁটাহাঁটি করলাম, মানে সাথে করে আপনাদের দুটো পারপাস সার্ভ হবে, যে ওই দিকটাও দেখা হবে, মেরিন ড্রাইভটা দেখা হবে, আর আমার জন্য ওই দিকটা কোয়াইট হবে, গ্যাদারিংটা কম হবে, তো ওই দিকটাতেই যাওয়াটা বেটার মনে হচ্ছে, তো ওইদিকে যাই একটু দেখি ঘুরে ঘুরে আসি। যাই হোক, মেরিন ড্রাইভে গাড়ি চালানো শুরু করছি, চালাইতে চালাইতে চলে আসছি ইনানি বিচে। ইনানি বিচ কতটুক হবে কক্সবাজার থেকে? 15 মিনিট মতো লাগে আর কি। সো একটু এখানে হাঁটি, দেন আমার প্ল্যানিং হচ্ছে হোটেলের উপরে একটা হেলিপ্যাড আছে,
ওই হেলিপ্যাডে গিয়ে দাঁড়াবো, দেন আবার এই সমুদ্র দেখব। এখানে আবার কিছু পাথর টাথরও আছে। অলমোস্ট পানির কাছে, অনেকটা দূর, মানে ভাটার টাইম তো এখন, এই জন্য অনেকটা দূরে চলে গেছে পানি। দাঁড়ায় থাকলে আপনার মনে হবে মানে শুধু দাঁড়াই থাকি, অনেকক্ষণ আপনি এরকম তাকায় থাকতে পারবেন এবং একটা সমুদ্রের ঢেউয়ের শব্দ কানে। অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম, যাই এখন একটু উপরের থেকে সমুদ্র দেখি, তাহলে আরো বিশাল লাগতে পারে।